হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আপনাদের জন্য আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো চিকেন তেনোলা। এটা একটা ফিলিপিনি ডিশ। ফিলিপিনিরা যখন জ্বর হয় বা খেতে কিছু ভালো লাগে না, তখন এটা খায়। এ হলো করলা পাতা। আপনারা উস্তা পাতা নেবেন না, করলা পাতা নিতে চেষ্টা করবেন। করলা পাতাটা একটু তিতো কম হয়, আর যদি তিতো পছন্দ করেন তাহলে নিতে পারেন। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, এক ইঞ্চি পরিমাণ আদা, একটা রসুন নিয়েছি, এক কেজি মুরগি, আর গরম মশলা গোলমরিচের গুঁড়ো। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 2 টেবিল চামচের মতো। এখন আমি দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ। এই রান্নাটায় খুব একটা বেশি মশলা লাগে না। আমাদের দেশের মানুষ স্কুলে যেরকম মানে ঝোল টাইপের খায় না, ওই টাইপের আর কি একটা খাবার। যেমন আমাদের দেশে কিছুর ডোগা, আরও কিছু ডোগা দিয়ে ডগা দিয়ে যেরকম ই বানায় রুগীদের স্যুপ হয়, ঠিক ওই টাইপের এটা স্যুপ না। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি তো ভালোভাবে কষিয়ে নিব, একদম মানে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে, কিন্তু ডাকা যাবে না, কারণ ডাকলে পানি ছেড়ে দিবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ফ্রেশ গোলমরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন যে আমি এত জোরে ঘুরিয়েছি যে আমার উপরে পাতটা খুলে পড়ে গেছে। একটু আমি ভালো মতো ধরে তারপরে করতে হয়। আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। তো এর মধ্যে ফিলিপিনরা ফিশ সস ইউজ করে, কিন্তু আমি তো বাসা চেঞ্জ করেছি, এখনও আমার কোনো জিনিস পাইনি, সেই জন্য আমি ফিশ সসটা দিতে পারিনি। কারণ ফিশ সসের মধ্যে যে লবণটা থাকে ওই লবণটা দিয়ে ওরা এটা রান্না করে, কিন্তু আমি এখন এক্সট্রা লবণ ইউজ করছি। কিন্তু এটা আমার এক ফিলিপিনি ফ্রেন্ডের কাছ থেকে শেখা, ওর বাসায় অনেক খেয়েছি। তো সেদিন আমার এক কানপুর বাসায় গিয়েছি, দেখলাম অনেক করলা পাতা, তো আমি কিছু খেয়ে নিয়ে আসছি। আমার মাংসগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলে জিনিসগুলো একটা টমেটো। টমেটোটা যদি টক হয় তাহলে দিবেন না, এখনকার যে টমেটোগুলো মিষ্টি মিষ্টি, সেজন্য আমি দিয়ে দিলাম একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য, কারণ তিতের মধ্যে টক কিন্তু আরও চেষ্টা করে দেবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নেব, যাতে করে টমেটোটা একদম গলে মানে মিশে যায় পেঁয়াজ এর সাথে, পেঁয়াজের সাথে। কারণ এই তো আদা রসুন, আদা তো আর মিশবে না, তবে আদা পেস্ট না দিয়ে ওই স্লাইস করে দিলে বা জুলিয়ান কাট করে দিলে, ঝুড়ি ঝুড়ি করে দিলে ভালো মুখের মধ্যে পড়ে। যে আমার দেখতে পাচ্ছেন যে টমেটো একদম গলে গিয়েছে। আপনারা যদি মনে করেন যে খুব তিত মানে তিতো চান না, তাহলে পানি আগে দিবেন পরে পাতাটা দিবেন, আর যদি একটু তিতো তিতো চান তাহলে পাতাটা আগে দিবেন, মানে কষানোর পানি দেওয়ার আগে। এভাবে যদি করেন তাহলে এই যে আমি তিতো চাই সেজন্য আমি আগে দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের মধ্যে কষাবো, বেশি খুব কষানোর দরকার নেই, বেশি কষালে পাতার কালার নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত তিতো হয়ে যাবে। আমি একটু জাস্ট মিশিয়ে দিবো, আর যদি আপনারা মনে করেন যে না কোনো তিতোই চান না, তাহলে আগে পানি দিবেন মাংসকে, তারপরে পানি দিয়ে ঠিক 2 মিনিট ই করবেন। আমি তো যে পাতা দিয়ে মনে করেন 5 মিনিটের মতো রান্না করবো, আমার 2-3 মিনিট যেভাবে কষাচ্ছি সেটি 1 মিনিটের জন্য দেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব হলো গরম পানি। গরম পানিটা দিয়ে মনে করেন যে অল্প যে যেরকম ঝোল খেতে চান, এটা ঝোলও ভালো লাগে আবার একটু ভুনা ভুনাও ভালো লাগে, যে যেভাবে চান। এই যে দিয়ে আমি 2 মিনিটের জন্য দেখে দিয়েছিলাম, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। একটু লবণ কম হয়েছে তাই আমি লবণ দিয়ে দিলাম। তো যারা খেতে চান খেতে পারেন, খাবারটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য, বা জ্বর আসলে বা শরীর কীরকম লাগে, আমাদের দেশে যেরকম ঝোল ঝোল খাওয়ায় ঠিক ওই টাইপের আর কি। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এটা একটা ফিলিপিনিক ফেমাস খাবার, চিকেন তিনোলা। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।